আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমার সাথে অতিথি হিসেবে যিনি আছেন, ইনি আমাদের একজন পেশেন্ট, যার জীবনে 2007 সালে একটা ছোট্ট দুর্ঘটনা ছিল। যদিও সেই দুর্ঘটনাটা উনি কাটিয়ে উঠেছিলেন এবং পরবর্তীতে একটা সময় গত 4 বছর থেকে হঠাৎ করেই প্রচণ্ড কোমরে ব্যথা, আস্তে আস্তে এই ব্যথাটা এতটা প্রকট আকার ধারণ করেছিল যে স্বাভাবিক কাজকর্ম করাটা ওনার জন্য প্রায় দুঃসাধ্য হয়ে গিয়েছিল। উনি একজন প্রবাসী ভাই, কিছু ব্যক্তিগত কারণে আসলে আমরা ওনাকে ডিসক্লোজ করছি না, ওনার ফেসটা আমরা দেখাচ্ছি না, বাট ওনার যে ঘটনাগুলো সেগুলো আমরা একটু আপনাদের সামনে একটু তুলে নিয়ে আসবো, সেটা বলার জন্য আসলে মূলত ওনাকে নিয়ে আসা। আসুন দর্শক, একটু কথা বলি আমাদের আজকের অতিথির কী সমস্যা ছিল এবং কী ধরনের সমস্যাগুলো উনি ফেস করেছিলেন এবং পরবর্তীতে উনি ট্রিটমেন্ট নেওয়ার পরে আজকে উনি কেমন আছেন, পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনি একজন প্রবাসী, স্যার কোন দেশে ছিলেন? দুবাইতে। কত বছর হবে সেখানে? প্রায় 4 বছর যাব। আমরা জানি আপনার জীবনে একটা ছোট্ট দুর্ঘটনা আছে, দুর্ঘটনাটা কি ছিল? দুর্ঘটনাটা ছিল ওই গাছ থেকে পড়ে গেছিলাম। এটা কত সালে? 2007 সালে গাছে উঠেছিলেন। কত ফুট হবে ওখান থেকে পড়েছেন? প্রায় 12-13 ফুট থেকে পড়ে গিয়েছিলেন। সরাসরি কি চিত হয়ে পড়ে গিয়েছিলেন নাকি পায়ের উপরে ভর করে পড়েছেন? আচ্ছা, ব্যথাটা কোথায় পেয়েছিলেন তখন? তখন ব্যথাটা বেশি ব্যথা লাগছিল পায়ে থেকে ধীরে ধীরে কোমরের ভিতরে যায়, আটকে যায়, ওখান থেকে ধীরে 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 তীব্র ধারণ করে। আচ্ছা, তখন কি কোনো হাড় ভেঙেছিল বা এমন কোনো ঘটনা ঘটেছিল আপনার, নাকি কয়েকদিন ব্যথা ছিল তারপর আস্তে আস্তে সেরে গেছে ব্যথাটা? আচ্ছা, তারপর আবার স্বাভাবিক জীবনই চলছিল। মাঝে মাঝে কি ব্যথাটা একটু জানান দিত আপনাকে? জানান দিত মাঝে, এক মাসের মধ্যে দুবার জানতে পারতাম যে আমার ব্যথা এখানে হয়েছে। আচ্ছা, তারপরে হঠাৎ করে, এটা তো 2007 সালের ঘটনা, এই ব্যথাটা আবার শুরু হলো ঠিক কবে থেকে, প্রকট আকার ধারণ করলো কবে থেকে? মোটামুটি 2 বছর পর থেকে দেখছেন যে কাজ করতে গেলে বা আপনার প্রাথমিক জীবনে যে কাজগুলো করছেন তখনই এই ব্যথাটা আপনাকে জানান দিচ্ছে ধীরে ধীরে। কি সমস্যার সম্মুখীন হতেন? ব্যথা তো আমাদের অনেক ধরনের হয়, কাজ করতে গেলে কি ধরনের সমস্যা হতো? কাজ করতে গেলে কোমর ভিতরে ব্যথা করতো, আর দিনের শেষে যখন রাতে শুতে যেতাম, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় এত তীব্র ব্যথা হইতো, ব্যথার এসে উঠতেই পারতাম না। আচ্ছা, কাম কাজ করতে করতে একটু কমতো, ফের আবার রাত্রেবেলা শুতে গেলে সকালবেলা, একই সিস্টেম, মানে প্রতিদিন ডে বাই ডে একই জিনিস। প্রাথমিকভাবে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন এটার জন্য? প্রাথমিকভাবে দেশ থেকে কিছু ওষুধ খেয়েছিলাম, ব্যথা কমে সারে না, তারপরে বিদেশ চলে গেলাম। যাবার ওখানে 4 বছর ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়েছে, অনেক ব্যথা ওষুধ খেয়েছে, অনেক কিছু করছে, কিন্তু কোনো ফল পেয়ে নেই। ডক্টররা কি বলতেন ওখানে, মানে কোনো কিছু বলেছেন যে আপনার রোগ সমস্যাটা এটা হয়েছে, বা আসলে যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা ধরা পড়েছে আপনার, যে PLID, সেই PLIDটা আপনি ঠিক স্পেসিফিক কবে জানতে পারেন? এটা আমি ওখান থেকে কোনো ডাক্তারের কাছে জানতে পারিনি। আচ্ছা, আলট্রাসাউন্ড, এক্স-রে এগুলো অনেক কিছু করা হয়েছে, ব্লাড টেস্ট, ধরাই পড়ে না, ধরাই পড়ছে না, কিন্তু আপনি দেখছেন আপনার সমস্যা ওখানে। তো আমরা প্রবাসে তো আমরা সারাক্ষণ কাজের উপরেই থাকি, তো কাজ করতে গেলে কি সমস্যাটা হতো, যে দীর্ঘ সময় দাঁড়িয়ে হয়তো কাজ করছেন, একটা সময় আর আপনি কাজ করতে পারছেন না, বসে পড়তে হতো, এরকম কি ছিল নাকি বসে থাকলে কাজ করছেন, উঠে দাঁড়াতে গেলে প্রচন্ড কষ্ট হতো, সমস্যাগুলো কি হতো? বসে কাজ করলে উঠতে গেলে অনেক কষ্ট হতো, আবার মানে কোনো কিছু সাপোর্ট নিয়ে আপনাকে আবার ধরে উঠতে হতো, ঝুঁকে কাজ করলে পরে সোজা হতে গেলে প্রচন্ড ব্যথা করতো। আচ্ছা, তো আপনি সার্বক্ষণিক আপনার একটা ব্যথা যে ভিতরে আছে সেটা আপনাকে জানান দেওয়া শুরু করেছিল, এবং তখন ওই সময়টায় যখন দেখছেন ডক্টর দেখাচ্ছেন, 4 বছর থেকে আপনি হয়তো ওষুধ খাচ্ছেন, বিভিন্ন ডক্টর দেখাচ্ছেন, কিন্তু লাভ হচ্ছে না, ঠিক যে অবস্থায় সেই অবস্থায় থেকে যাচ্ছেন, বরঞ্চ যত দিন যাচ্ছে আরও খারাপের দিকেই যাচ্ছেন, এমন হয়েছে কখনো যে ব্যথার জন্য কাজে যেতে পারেননি, সেরকমটা হয়েছে? এরকম হয়েছে কয়েকবার, ব্যথার এত প্রচণ্ড ব্যথা হয়তো যে আমার জ্বর এসে যেত মাঝে মাঝে, এত তীব্র ব্যথা, কোমর ব্যথা। আচ্ছা, তো দেন তখন মানসিক অবস্থাটা কি ছিল, কি মনে হতো? মানসিক অবস্থা মনে হতো এই ব্যথা আমি মনে ভালো হব না, হয়তো ধীরে ধীরে আমি তো পঙ্গুত্ব বরণ করবে এরকম মনে হতো, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি কি আপনি? তাহলে তো সংসারের একটা চিন্তা আছে, সবকিছু মিলে আসলে একটা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। এত চিন্তা করছে যে
তাহলে আপনার স্বাস্থ্য আরো ভালো ছিল, অনেক ছিল, মানে কি করবেন, আপনি কি আদৌ সুস্থ হবেন নাকি সারা জীবন আপনাকে এইভাবে চলতে হবে? আমরা যখন অসুস্থ থাকি, আমার আসলে যতটুকু কর্মক্ষম আমি, আমি কিন্তু আসলে সবটুকু দিতে পারি না, আমি মানে প্রপার এফোর্ট দিয়ে আমি কাজও করতে পারি না, আমার কর্মক্ষমতা অনেকটুকু কমে যায়। সো আপনার ক্ষেত্রে কি এমনটাই হয়েছিল যে আপনি আসলে ব্যক্তিগতভাবে যতটুকু কাজ করতে পারেন অতটুকু আর করতে পারছিলেন না? তখন এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে? স্যারকে আমি ফলো করতেছি, দুবাই থেকে ফলো করতেছি, চার বছর ফলো করছি, দেখি আচ্ছা ভালো হয়ে যাচ্ছে, দেখি মিডিয়াতে দেখি সব সময়, ওনাকে ফলো করে করার পরে মনে ভিতরে বিশ্বাস হলো যে এখানে গেলে আমার রোগটা ভালো হবে। আচ্ছা, মানে অনেকের ভিডিও দেখেছি, অনেকের সাক্ষাৎকার দেখেছেন, যদিও চিকিৎসা সম্পর্কে কিছুটা মন খারাপ হয়ে গেছে, কারণ দীর্ঘদিন আপনি চিকিৎসা করেছেন, বিভিন্ন ওষুধ খেয়েছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু রোগটাও ধরা পড়েনি এবং কোনো ভালো হননি, আপনার কোনো উন্নতিও হয়নি। কিন্তু যেহেতু স্যারের ভিডিও দেখছিলেন এবং দেখেছেন অসংখ্য মানুষ চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন, একটা কনফিডেন্স চলে এসেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দেশি মানুষ, আমার দেশি ডক্টর। সো তখন থেকে একটা প্ল্যানিং ছিল স্যারের কাছে চলে আসবেন এবং সরাসরি চলে আসেন একটা সময় স্যারের কাছে। স্যার কি বলেছিলেন প্রথম দিন আপনাকে? স্যার অনেক ট্রিটমেন্ট করলো, এমআই করানোর পরে বললো কতদিন থাকতে হবে, ভর্তি হতে হবে। এবং এই প্রথম মনে আপনি জানতে পারলেন যে আসলে আপনার রোগটা কি, আপনার যে ডিস্ক প্রোল্যাপস হয়েছে পিএলআইডি, এই প্রথম আসলে আপনি জানতে পারলেন। এবং স্যার আপনাকে ছবি সহ জিনিসটা প্রমাণ সহ দেখিয়ে দিলেন যে আসলে আপনার এই ডিস্কে আপনার এই প্রবলেম, এবং আপনাকে ভর্তি হওয়ার কথা বললেন। কতদিনের কথা বলেছিলেন স্যার? 15 দিন থাকতে বলছিল। আচ্ছা, পারিবারিক সমস্যা কারণে আমার চলে যেতে হয়েছে। কোনো সমস্যা নেই। আজকে কততম দিন আপনার? 8 দিন। আজকে অষ্টমতম দিন। সেই এতদিনের ব্যথাযুক্ত মানুষটি, যিনি কিছুক্ষণ বসে থাকলে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যেত, রাতে আপনার ঘুমাতে পারতেন না মাঝে মাঝে, এরকম রাতের পর রাত গিয়েছে, আজকে আপনি কেমন আছেন? আজকে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। যতটুকু ব্যথা যা মনে করছে তাতে হাজার গুণে আমি এখন ভালো আছি। ঠিক আছে স্যার, 15 দিনের কথা বলছে, 15 দিন আমি থাকতে চাইছিলাম, থাকতে পারলাম না, তারপর আমার শরীর অনেক থেকে অনেক অনেক ভালো আছে এখন আলহামদুলিল্লাহ। স্যার অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানে না, যাদের কাছে এই তথ্যটা এখনো পৌঁছায়নি, হয়তো বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছে চিকিৎসার জন্য, হয়তো অনেকে এতটাই গরিব যে ডক্টর দেখানোর ক্ষমতা নেই। সেই মানুষগুলোর কাছে আমরা কিছু মেসেজ পৌঁছে দিতে চাই যে চিকিৎসা আমাদের দেশে আছে, আপনি তাদের জন্য যদি কিছু বলেন। আপনারা যারা ভিডিও দেখছেন তারা সবাই বিশ্বাস করে এখানে আসেন, আপনাদের ব্যথার, বিশেষ করে ব্যথার জন্য এখানে আসলে আপনারা ভালো হবেন। এটা আমি যেমন ভালো হয়ে গেছি, আপনারা আবার বিশ্বাস, আপনারা ভালো হয়ে যাবেন, আসেন এখানে চিকিৎসা নেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ স্যার। আপনার এই মতামতটা হয়তো হাজার মানুষের জীবন বাঁচিয়ে দিবে। দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা, উনি ওনার ব্যক্তিগত কিছু কারণে যদি উনি ক্লোজ হননি আমাদের সামনে, আমাদের ক্যামেরার সামনে, কিন্তু তারপরেও দেখুন উনি আপনাদের সামনে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন। আসলে আমরা সত্যিকার অর্থে আমরা চাই অপরের যাতে উপকার হোক, অপরের যাতে ভালো হোক। উনি সুস্থ হয়েছেন, উনিও চান যে আর যারা আছেন অসুস্থ তারাও যাতে সুস্থতার পথে ফিরে আসেন। আমরা সকলের কাছে এই মেসেজটাই দিতে চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভাইটির জন্য দোয়া করবেন, দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের জন্য, এবং দোয়া করবেন আমাদের এই ভালো হওয়ার কারখানা নামক প্রতিষ্ঠানটি যার নাম ডিপিআরসি হসপিটাল, তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।